সম্মানিত নয়ন নয়নতারা মৎস্য হেসারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের মাঝে নতুন ভিডিও দেখুন এ হলো পাঙ্গাস মাছ থাই পাঙ্গাস মাছের ব্রুট মাছ দেখাচ্ছি আপনাদেরকে আমরা এই মাছগুলোও পুকুর থেকে উঠাবো ডিম নেওয়ার জন্য দেখুন কিভাবে মাছগুলো আমরা বাছাই করে উঠিয়ে থাকি পুকুর থেকে এসবই আপনাদেরকে একটি ভিডিও করে দেখাবো দেখুন তার আগে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন আপনারা পাঙ্গাস মাছের পোনা ও রেনু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা এগুলো বাংলাদেশের বিভিন্ন জেলায় পাঠিয়ে থাকি অথবা হোম ডেলিভারি দিয়ে থাকি এই পাঙ্গাস মাছের পোনা আপনারা যদি চাষ করেন অবশ্যই লাভবান হতে পারবেন দেখুন আমাদের এই ব্রুট মাছগুলো এখান থেকে আমরা মাছ বাঁচাই করে বড় ভালো ফেমিল উঠি আমরা মাছগুলো ডিম নেওয়ার জন্য প্রস্তুতি করব দেখুন এভাবে আমরা পুকুর থেকে বাঁচাই করে মাছ উঠিয়ে থাকি আপনারা যদি পাঙ্গাস মাছের পোনা ও রেনো সংগ্রহ করতে চান স্ক্যানে দেওয়া নাম্বার রয়েছে যোগাযোগ করতে পারেন আমরা এই মাছগুলো দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় মাছগুলো পাঠিয়ে থাকি অথবা আমাদের কাছ থেকে এসে নিয়েও যেতে পারবেন এ হলো আমাদের থাই পাঙ্গাস মাছ দেখতেই পাচ্ছেন বেয়স ও মৎস্য চাষী ভাইয়েরা মাছগুলো আকারে কতটুক বড় দেখতে পাচ্ছেন এই হলো থাই পাঙ্গাস মাছ ভিয়েতনামি যে পাঙ্গাস বলা হয় সাদা এই মাছের ব্রুট মাছ এই মাছগুলো আকারে অনেক বড় হয়ে থাকে এবং এই মাছগুলো চাষ করলে সময়ও খুব কম লাগে এই মাছগুলো দ্রুত বড় হয় মাছের ফলন খুব ভালো আসে তো আবারও অসংখ্য ধন্যবাদ রইল তার । আমার